নমস্কার দীর্ঘ প্রায় চার মাস দক্ষিণ ভারতের বিভিন্ন শৈল শহরে অবস্থান করে আমরা নানাভাবে সমৃদ্ধ হয়েছি বহু গুণী মানুষের সান্নিধ্যে যেমন আমরা আসতে পেরেছি অনেক বিষয় জানতে পেরেছি অনেক আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি তার কিছু আপনাদের কাছে এই অবসরের কথা বিভিন্ন পর্বে তার পরিচয় কিছু কিছু আপনাদের কাছে তুলেও ধরেছি আজকে অবসরের কথা বাসরের এই ছত্রিশতম পর্বে আপনাদেরকে আমরা আরেকজন কৃতি মানুষের কথা শোনাব তার নাম এবং তার পরিচয় সত্যি বিশেষভাবে উল্লেখ করার মত তিনি হচ্ছেন অধ্যাপক কুমার স্বামী শাস্ত্রী পন্ডিত স্বামী শাস্ত্রী কুমার স্বামী শাস্ত্রী তিনি মাইসরে থাকেন মাইসর বিশ্ববিদ্যালয়ে এক সময় তিনি সংস্কৃত বিভাগে এবং এছাড়াও বহু দক্ষিণের বহু প্রতিষ্ঠানে তিনি বেদ নিয়ে আলোচনা করেছেন বেদ শিক্ষা দিয়েছে চর্চা করেছে আসলে এর এই কুমারস্বামী শাস্ত্রী এই ধীম অসামান্য এক ধীমান ব্যক্তিত্ব তার আরেকটি পরিচয় আছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈদিক পণ্ডিত সুপরিচিত বৈদিক পণ্ডিত স্বর্গত পট্টাভিরাম শাস্ত্রী সেই একই বংশধারার তিনি তো যাই হোক আমরা বিশেষ করে এই কুমার স্বামীর কথা বলছি তিনি ঋগ্বেদের চারটি শাখাকে আয়ত্ত করে আছে ধারণ করে আছেন এই ধারণটা কেমন যেন একেবারে স্মৃতিতে ধারণ করে রেখেছেন অসামান্য এক প্রতিভা স্মৃতিকে ধারণ করে রেখেছেন হ্যাঁ মানে এমনকি শুদ্ধ স্বর তিনি এটা বলে দিতে পারেন যে গ্রন্থে বইয়ের মধ্যে লিপি বা ছাপার প্রমাদ ঘটতে পারে কিন্তু এই কুমারস্বামী শাস্ত্রী তার কোনো প্রমাদ নেই যেখানে যেখানে বিভিন্ন পুথিতে বা বইতে যেখানে শব্দ কোথাও ঝরে গেছে অক্ষর সরে গেছে ঝরে গেছে বা ভুল ছাপা হয়েছে তিনি কিন্তু চট করে ধরে দিতে পারে আর বললাম না ঋগ্বেদ শাখার চারটি শাখাকে তিনি তার স্মৃতির মধ্যে ধরে রেখেছেন অসামান্য বাবা এরকমই একটা শ্রুতিধর বা স্মৃতিধর যাই আমরা বলি কেন অসামান্য স্মৃতির যে একটা বিস্ময়কর এটা আমরা অনন্তলাল ঠাকুরের মধ্যেও দেখেছি তার অসামান্য স্মৃতি আমাদেরকে বারবার মুগ্ধ করেছে আমরা আশ্চর্য হয়েছি তো যাই হোক এই বেদের আজকে কিছু গল্প আপনাদের কাছে বলবো বেদ কি বেদের পরিচয় কি এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মানে অত গভীরে আমরা যাব না যাবার সেই অবকাশ আমরা নেই নেবো না তবে একটা কথা প্রথমে বলে রাখি বেদটা কিন্তু কোনো নলেজ বা একমাত্র জ্ঞান নয় বেদ বলতে অনেকেই বলেন বেদ হচ্ছে নলেজ বা জ্ঞান তা কিন্তু মাত্র নয় নলেজ পার এক্সেলেন্স এটা যদি বলি তাহলে কিছু সেটাকে বোঝায় হোয়াট ইজ নলেজ পার এক্সেলেন্স হচ্ছে বেদ এইটি হচ্ছে বেদ আবার বেদ পরবর্তীকালে যখন গ্রন্থাকারে। প্রকাশিত হলো প্রথমে তো ছিল যা বললাম স্মৃতিতে শ্রুতিতে এই জন্য বেদের আরেক নাম শ্রুতি আসছি তো পরে যখন সেগুলো গ্রন্থাকারে নিবদ্ধ হলো তাকেও বলা হলো বেদ অর্থাৎ আমাদের দেশে লৌকিকভাবে শব্দটা কখনো ব্যবহৃত হয়েছে কখনো সমষ্টিগতভাবেও বেদ বলা হয়েছে এক বচনে যখন বলা হচ্ছে তখন আমরা তাকে বলছি বেদ অর্থে সেই জ্ঞান আবার বেদা, বেদাহ এই শব্দ যখন বলছি তখন মানে চারটি বেদকে সেখানে বোঝানো হচ্ছে তো এই যে বেদ সেটা কি না আমরা দেখেছি কিছু ঋষি ঋষিকারা না যারা যাদের কাছে কোনো বিশেষ একটা অনুভূতি বিশেষ একটা জ্ঞান তাদের অনুভূতির মধ্যে ধরা পড়েছে যারা সেই বিশেষ জ্ঞানকে উপলব্ধ করেছেন এবং তাদের এই উপলব্ধি এতটা স্বচ্ছ এতটা স্পষ্ট যেন তারা একেবারে খোলা চোখে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে যারা দেখছেন এই যে মন্ত্র যারা দেখছেন এই যে তাদের অনুভূতি একেই বলা হচ্ছে মন্ত্র হ্যাঁ এই তপস্যার দ্বারা তারা এই নিত্য মন্ত্রগুলোকে তারা স্পষ্ট দেখেছেন চোখের সামনে দেখেছেন সেই জন্যই তাদেরকে সেই মন্ত্রের ঋষি বলা হচ্ছে ঋষি মানে তাহলে কি দাঁড়ালো না মন্ত্র দ্রষ্টা যিনি কোনো না কোনো সময় অন্তত একটি মন্ত্রকে সর্বপ্রথম দর্শন করেছেন অর্থে এখানে সম্যকভাবে উপলব্ধি করেছেন শোনা আর দেখা শোনা শুনলাম কিন্তু দেখা সেটা আমার কাছে আরও স্পষ্টতর হলো এই দেখা এই জিনিস শুধু দেখাও নয় আমরা তো অনেক কিছু দেখি চোখের সামনে অনেক কিছু দেখি সে দেখা নয় দেখলাম এবং তার নিহিত অর্থ আমার কাছে পরিস্ফুট হল তার তাৎপর্য আমার কাছে একেবারে স্পষ্টতর হল সেটি হচ্ছে দর্শন ঋষি হচ্ছেন সেই দর্শক এরা কি করলেন এরা সাক্ষাৎ দর্শন করেছে অপরোক্ষ নয় সাক্ষাৎ দর্শন করেছেন প্রত্যক্ষ করেছেন অপরোক্ষ নয় তারা তাদেরকে বলা হচ্ছেন সাক্ষাৎ কৃত ধারমান ঋষয় তারা কি করলেন না যারা দেখেননি অসাক্ষাৎকৃত ধর্মাব্য উপদেশন মন্ত্র সম্প্রাদু যারা দেখেননি স্পষ্ট করে যাদের এই উপলব্ধি হয়নি কে তারা উপদেশের মাধ্যমে এই মন্ত্রগুলো প্রদান করে গেলে। অর্থাৎ দর্শন যারা করেছেন তাদের কাছে মন্ত্র আর যারা দর্শন করেননি যাদের এই উপলব্ধি হয়নি তাদেরকে তারা বেদ বেদাঙ্গ এরকম এই অন্য আরব যে সমস্ত বিভাগ আছে তার মাধ্যমে তারা তাদের সেই দর্শনের বিষয় তাদেরকে উপদেশ করে গেলেন ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বেদ সম্বন্ধে একটা সাধারণ আমাদের ধারণা তো প্রথমে বেদকে বলা হচ্ছে শ্রুতি আমরা বলেছি আমাদের দেশে বেদকে শ্রুতি বলা হয় শ্রুতি মানে শ্রুয়তে ইতি যা শোনা যায় যেমন কোথাও বলা হয় ঋগবেদ শ্রুয়তে তার মানে ঋগ্বেদে এই কথা শোনা যায় যেমন বলা হয় তৈত্তরিয়ে শ্রুয়তে তার মানে তৈত্তরীয় শাখাতে এই কথাটি বা এই ব্যাপারটা শোনা যায় হুম তাহলে এগুলো মুখে মুখে শোনা শোনা হচ্ছে মানে গুরুর কাছে যখন দীক্ষা নিচ্ছে হুম মানে বেদে যখন আমরা দীক্ষিত হই সেই সংস্কারকে বলা হয় উপনয়ন উপনয়ন শব্দের মূল তাৎপর্য হচ্ছে বেদ মন্ত্রে সংস্কার লাভ এটাই হচ্ছে উপনয়ন তো গুরুর কাছে গিয়ে একজন শিষ্য কী বলেন আদিহি ভো সাবিত্রিং মে ভবানু ভালো করে লক্ষ্য করুন কি বলছেন ভো মানে আনুব্রবীতু আপনি আমাকে আপনি সাবিত্রী মন্ত্র অর্থাৎ বেদমন্ত্র আপনি অধ্যয়ন করুন এবং আমাকে উপদেশ সাবিত্রিং অনুব্রবিতু আপনি অধ্যয়ন করে আমাকে তারপরে বলুন অনুব্রবীতু এটা কিন্তু বলছে না হ্যাঁ আপনি আমাকে বেদমন্ত্র পড়ান এটা বলে যেমন আমরা কি বলি আমাকে ইংরেজি পড়ান ইতিহাস পড়ান বাংলা পড়ান কি অমুক জিনিস পড়ান এইভাবে বলা হয় না কিন্তু বলা হচ্ছে আপনি অধ্যয়ন করে আমাকে উপদেশ করুন এই যে পদ্ধতি গুরু মুখ উচ্চারণু উচ্চারণেন গুরুমু গুরু মুখ গুরুর মুখে উচ্চারণানু উচ্চারণেন গুরুর মুখে যে উচ্চারণ হবে সেটা শুনে শুনে শিষ্য উচ্চারণ করবে উচ্চারণ অনুচ্চারণ এই ধারার মধ্যে এখানে যে একটা স্মৃতিশক্তি আর একটা কি বিশেষ প্রয়াস তাকে ধরে রাখার সেটা সারা বিশ্বের কাছে একটা বিস্ময় কেমনভাবে মানুষ তখন কোনো লিপিও পর্যন্ত ছিল না যাতে লে লেখা থাকবে সেই লিপি পর্যন্ত নেই কেবলমাত্র শুনে শুনে স্মৃতিশক্তির মাধ্যমে এই যে ধরে রাখার যে একটা বিপুল প্রয়াস সেটা কিন্তু সমগ্র বিশ্বের কাছে একটা বিস্ময় আর এই যে মুখে মুখে শোনা এই যে উচ্চারণ এটা কিন্তু একরকম হয় না এক একজন এক রাকে এক এক রকমভাবে উচ্চারণ করছে এই যে আবৃত্তি এই যে গুরুর মুখে এই যে শুনছেন হ্যাঁ স্বরের যে বিভিন্ন রকম ক্ষেপণ রকম স্বরে সেটাকে উচ্চারণ করছেন এই এই উচ্চারণের আলাদা আলাদা বৈচিত্র্যেই সেখানে আলাদা আলাদা একটা সম্প্রদায় গড়ে উঠছে উচ্চারণ বিশেষে এইটা হচ্ছে অর্থাৎ একটা সাম্প্রদায়িক অধ্যয়ন এইখানে আবার সাবধান সাম্প্রদায়িক বলতে এই ধর্মীয় সম্প্রদায় এসব নয় কিন্তু হ্যাঁ কোনো ধর্মের বিভাগ নয় অর্থাৎ এই গুরু পরম্পরায় যেভাবে সেটা উচ্চারিত হবে সেই পরম্পরাটাই হচ্ছে সম্প্রদায় যারা সম্প্রদায় বেদ লাভ করেছেন তারা সমস্ত বেদকে আবার পুনরুদ্ধার করে দিতে পারেন তাদের সেই স্মৃতির থেকে আসলে তখন তো এত রকমের জীবিকা ছিল না এখন যেমন অনেক ধরনের জীবিকা তখন ব্রাহ্মণদের একটাই জীবিকা ছিল বেদ মন্ত্রকে ধারণ করা এবং সেই কারণে ব্রাহ্মণদের একমাত্র কাজ ছিল বেদ রক্ষা তারা কি করতেন ছিল ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এরা প্রত্যেকেই বেদ অধ্যয়ন করতেন কিন্তু বিশেষভাবে মনে রাখবেন বিশেষভাবে ব্রাহ্মণের দায় দায়িত্ব এবং কর্তব্য ছিল বেদকে রক্ষা করা ওইটাই ব্রাহ্মণদের বিশেষ দায়িত্ব ছিল বেদকে রক্ষা করতে এজন্য বলা হতো যে বলা হয় ব্রহ্মহত্যা পাপ এর আসল কারণটা কি এটা বুঝতে হবে এর মূল আসল কারণ হলো ব্রহ্মহত্যা পাপ মানে ব্রাহ্মণ যদি নিন্দনীয় কর্ম করে তাকে কঠিন থেকে কঠিনতম দণ্ড দণ্ড রাজা দেবেন শাস্তি দেবেন কঠিন শাস্তি দেবেন বা বিচারক তাকে কঠিন শাস্তি দেবেন তিনি যে ধরনের অন্যায় করেছেন সেই অনুসারে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে কিন্তু কখনোই তাকে হত্যা বা বধ করা হবে না বা অন্য কেউ সমস্ত সমাজের মধ্যে এটাই নিয়ম ছিল ব্রাহ্মণকে কেউ হত্যা করতে পারবে না তার সে কঠিন দণ্ড লাভ করবে কিন্তু প্রাণদণ্ড নয় প্রাণদণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড সে পাবে কেন এই ব্রাহ্ম বলা হতো ব্রাহ্ম ব্রহ্মহত্যা একটা পাপ কেন তার মূল কারণটা কী কারণ হল প্রত্যেক ব্রাহ্মণেরই তখন একটা দায়িত্ব বা কর্তব্য ছিল যে তারা বেদকে রক্ষা করবে অর্থাৎ একজন ব্রাহ্মণের মধ্যে বেদের একটা শাখা আছে যদি তাকে মেরে ফেলা হয় হত্যা করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই শাখাটাও নষ্ট হয়ে যাবে কারণ তখন তো আর বইপত্র নেই সেইটাকে ধরে রেখেছেন ব্রাহ্মণেরা এই যে লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হলো লাইব্রেরির পর লাইব্রেরির পাঠাগার পুড়িয়ে দেওয়া হলো তার মানে কত জ্ঞান আমাদের নষ্ট হয়ে গেল কারণ তখন মুদ্রণ চলে এসছে বই তখন ছাপার মধ্যমে রেখে ছাপার আকারে পুস্তকাগারে আমরা পাচ্ছি সেগুলো রাখা থাকছে পাঠাগারে আলেকজান্ড্রিয়া সেই বিখ্যাত পাঠাগার আগুনে পুড়ে শেষ করে দেওয়া হবে তার মানে আমাদের জ্ঞান নষ্ট হয়ে যায় এই জন্য বলা হচ্ছে এই যেহেতু এর কোনো লিখিত রূপ নেই সেজন্য ব্রহ্মহত্যা মহাপাপ এই হচ্ছে এই কথাটির মূল তাৎপর্য এটা বুঝতে হবে এইভাবে বহু ব্রাহ্মণের সাথে সাথে মৃত্যুর সাথে সাথে অনেক শাখা পরবর্তীকালে হারিয়ে গেছে বেদ কবে লিখিত আকারে হয়েছে পাওয়া গেছে আমরা বললাম বেদ আগে ছিল স্মৃতিতে শ্রুতির মাধ্যমে বেদ কবে লেখা হয়েছে এটা বেরুনির লেখার থেকে আমরা পাই কাশ্মীরে বসুক্র নামে এক জৈনক ব্রাহ্মণ তিনি সর্বপ্রথম ঋগ্বেদের পাণ্ডুলিপি তৈরি করেন আল বেরুনি যে সময় ভারতবর্ষে আসেন সেই সময়টা তার আগে বেদ লেখা হতো না শুনে শুনে শেখা হতো প্রথম ঋগ্বেদ লিখেছেন কাশ্মীরে বসুক্র নামে এক ব্রাহ্মণ ঠিক আছে তো এই যে বেদ বেদটা আগে ছিল একসঙ্গে এটা আমরা সবাই জানি এই তিনি কি কি করলেন না ব্যাসদেব কৃষ্ণদীপায়ন তিনি প্রথমে দাপরে সত্য ত্রেতা দাপর এই দাপরের প্রায় শেষের দিকে কৃষ্ণ পায়ন এই সমস্ত বেদকে চারটে অংশে ভাগ করেন অর্থাৎ এডিট করেন এই জন্য তাকে বলা হচ্ছে বেদব্যাস আর এত বড় কাজটা তিনি একলা করেছিলেন বলে তাকে বলা হয় বিশাল বুদ্ধি তাকে প্রণাম জানানো হয়েছে নামস্তৌতে বিশাল বুদ্ধি এই জন্য তাকে বিশাল বুদ্ধি বলেছে অর্থাৎ বেদের এই এডিটিং করে তিনি এক বিশাল বুদ্ধির পরিচয় তিনি দিয়ে গেছেন তিনি এটা বুঝতে পেরেছিলেন যে সামনের যে সময় আসছে তাতে এই যে সমগ্র বেদ একজন দুজনের পক্ষে ধরে রাখা সম্ভব বা অনেক মানুষের মধ্যে সমগ্র বেদকে ধরে রাখা সম্ভব না সুতরাং এর একটা নির্দিষ্ট আকার করে তাকে অনেকের মধ্যে ছড়িয়ে দিতে হবে অনেক মানুষ এটাকে ধরে রাখবেন সেই জন্য তিনি বেদের মন্ত্রগুলোকে ভাগ করলেন সেটা আমরা সবাই জানি কি করেছেন প্রথমে করলেন পদ্মের সংগ্রহ আমরা পেলাম ঋগ্বেদ হ্যাঁ ঋগ্বেদের মধ্যে প্রায় একশো শাখা পাওয়া যায় সকল শাখার ঋগ্বেদ প্রায় এক হাজার একশো সকল শাখার যে ঋগ্বেদ তার মধ্যে আবার এক হাজারের সুক্ত পাচ্ছি এক হাজার সুক্ত মানে এক হাজার ছোটো ছোটো কবিতা আমরা সেখানে পাচ্ছি বিভিন্ন ঋষিদের সেখানে রচনা রয়েছে আবার এই যে ঋষিরা বিভিন্ন ঋষিরা বংশানুক্রমে যে সমস্ত মন্ত্র দর্শন করেছেন তার যে সংকলন তার যে পদ্যের সংকলন সেটাকে বলা হচ্ছে ঋগ্বেদ সংহিতা তাহলে সংহিতা মানে হল সংকলন ঋগবেদ হচ্ছে পদ্য পদ্যের সংকলন অনেক ঋষিদের বংশানুক্রমিক পদ্যের সংগ্রহ এক ঋষির পদ্য সংগ্রহ গদ্য সংগ্রহ এটা থাকতে পারে কিন্তু পদ্য সংগ্রহগুলোকে একত্রিত করে আমরা পাচ্ছি ঋগ্বেদ সংগীতা হ্যাঁ তারপরে আরেকটি সংগীতা আমরা পেলাম সামবেদ সংগীতা তার মধ্যে বৈদিক যে সমস্ত গান সঙ্গীতগুলো রয়েছে সেটা রয়েছে আরেকটা পেলাম যজুর্বেদ সংগীতা যজু এই যজু শব্দটাকে লক্ষ্য করুন এর মূল ধাতু হচ্ছে জজ ধাতু থেকে জজ ধাতু থেকে যজুর শব্দটা এসছে জজ ধাতুর অর্থ কি আহুতি টু স্যাক্রিফাইস হচ্ছে জজ ধাতু হম যজ্ঞের দিক থেকে মূলত লক্ষ্য রেখে যে সংহিতাটি তৈরি হলো নিবদ্ধ হলো সেটা হচ্ছে যজুর্বেদ সংগীতা এটা গদ্য প্রধান এর মধ্যে কিছু ছন্দবদ্ধ মন্ত্র আছে হ্যাঁ তারপরে আছে অথর্ব বেদ অথর্ব বেদ মধ্যে খানিকটা পদ্ম কিছুটা ব্রাহ্মণের ধর্ম তার মধ্যে আছে এইভাবে আমরা ঋগবেদ সামবেদ যজুর্বেদ বেদ পেলাম ব্যাসদেব আরেকটাও গুরুত্বপূর্ণ কাজ করলেন তিনি কি করলেন এই চারটি সংহীতাকে সম্পাদনা সম্পাদনা করে তিনি তার চারজন শিষ্যকে এক একটি সংহিতার ভার দিয়ে দিলেন তোমরা এইটা তোমাদের শিষ্য পরম্পরা এটিকে রক্ষা কর যেমন পইল তিনি পেলেন ঋগ্বেদ জৈমিনী তিনি পেলেন সামবেদের ভার বৈষম্পায়ন তাকে দেওয়া হলো যজুর্বেদের ভার আর সুমন্তু তিনি পেলেন অথর্ব বেদের ভার হ্যাঁ এই চার চারজন শিষ্য চারটি বেদের ভাগ পেলেন তারা তাদের শিষ্য প্রশিষের মাধ্যমে এই বেদকে রক্ষা করলেন এই যে চারটি সাহিত্য বা যে এই চারটি যে সংহীতা সাহিত্য নয় কে আমরা এখন গ্রন্থাকারে পাই অনেক যত্ন করে সেগুলোকে এখন রক্ষা করা হয়েছে এটা একটা অসামান্য কাজ এবং এই যে ভারতীয় রক্ষণশীলতা হ্যাঁ দেখুন একটা বলছি যেমন ঋগ্বেদের মধ্যে প্রথমে আছে অগ্নিম ইড়ে পুরোহিতম অগ্নিম ইড়ে পুরোহিতম এখানে অগ্নি শব্দটাকে যদি আমরা বন্ধি বলি বন্ধিম মিড়ে পুরোহিতম অর্থ ছন্দ কোনো কিছুরই কোনো হের হয় না কিন্তু একেবারে সেই প্রথম থেকে আজ পর্যন্ত ওটাকে একইভাবে এক অসামান্য রক্ষণশীলতায় সেটাকে ধরে রেখেছে এবং বল এবং এটাকে যাতে রক্ষা করা হয় এই জন্য এটাকে বলা হয়েছে পৌরস অপৌরসেয় অপৌরসেয় জিনিসকে তুমি পরিবর্তন করতে পারো না এই অপৌরসীয় ব্যাপারটা কি সেটা নিয়ে আমরা আসবো কথায় হ্যাঁ বলছেন এবং এই যে মানে বিষয়গুলো হ্যাঁ এগুলোকে এই যে রক্ষণশীলতার মধ্যে দিয়ে একে ধরা হচ্ছে অপৌরসায়তা অপৌরসতা আসছে এই কথা আর একটু এই সামান্য শাখা বলছিলাম এই শাখার কথা একটু বলে দিই ঋগ্বেদের এই যে রক্ষণশীলতা এই সম এই যে বেদের যে রক্ষণশীলতা সেখানে একটা প্রশ্ন আসে আমাদের কাছে যে এতই যদি রক্ষণশীলতা অর্থাৎ একটা শব্দ একটা অক্ষর এদি সামান্য মাত্র এদিক ওদিক হবে না তাহলে বেদের মধ্যে এত শাখা এলো কোথার থেকে এত শাখা কর পতঞ্জলি বলছেন যে ঋগ্বেদের হচ্ছে একুশটা শাখা অথর্ববেদের নটা শাখা যজুরবেদের সবচাইতে বেশি একশো একটা শাখা হ্যাঁ তাহলে এর অনেকটাই কিন্তু হারিয়ে গেছে ওই যে বলেছি এক একজন ব্রাহ্মণ মারা গেছেন সঙ্গে সঙ্গে এক একটি শাখাও হারিয়ে গেছে ওই সমস্ত শাখা যারা অধ্যয়ন করতেন তাদের শেষ মানুষটি যখন চলে গেলেন তার সঙ্গে সেই শাখাটিও হারিয়ে গেল এটা অনেকটা বলছি সেই আমাদের ভারত আমাদের পৃথিবীর অনেক ভাষা এই যেমন সেই ভাষাভাষী এই সেই ভাষা যারা বলেন ভাষী তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ভাষা পৃথিবীর থেকে হারিয়ে যাচ্ছে এরকম অনেক ভাষাকে এখন খুব সংরক্ষণ করে রাখা হয়েছে সংরক্ষিত ভাষা মানে সেই ভাষায় কথা বলার লোক আর নেই সামান্য এক দুজন হয়তো বেঁচে আছেন বলে ভাষাটা টিকে আছে আবার এরকম অনেক ভাষা আছে যে আজ আর কাল আর কেউ বলেও না ফলে সেই ভাষাটা চিরতরে পৃথিবী থেকে হারিয়ে গেছে ঠিক সেই বেদেরও বহু শাখা হারিয়ে গেছে এই শাখাটা কোথার থেকে এলো এত সংরক্ষক এর মধ্যে থেকে হ্যাঁ এত রক্ষণশীলতার মধ্যে থেকে তাহলে শাখা ব্যাপারটা কি করে হলো এটা একটু আমাদের জানতে হয় বইকি। শাখা বলতে আমাদের শাখা কথাটা বললেই আমাদের সঙ্গে সঙ্গে মনে দুটো উদাহরণ আসে বৃক্ষ শাখা কিংবা নদীর শাখা নদীর শাখা নয় বেদকে ধরা হয় বৃক্ষ শাখার সঙ্গে হ্যাঁ বৃক্ষ শাখার সঙ্গে উপ কুমারিল কুমারিলভটা তার তন্ত্র বাড়্তিক তার মধ্যে খুব চমৎকার করে বলছেন একস্য বেদ কিঞ্চিত কিচিত হ্যাঁ এবং শাখা প্রসিদ্ধান্তি বহু বৃক্ষবৎ কি বলছেন একটা বটবৃক্ষ একস্ব বেদ বৃক্ষস্য একটা বেদবৃক্ষ ধরেন দেখ একটা বটবৃক্ষ বিশাল বনস্পতি হ্যাঁ তার শাখা চারপাশে ছড়িয়ে পড়েছে কিন্তু বটগাছটা তো একটাই বটগাছ বটগাছে আছে তার অনেক শাঁখা প্রশাখা ডাল পালা তার অনেক চতুর্দিক থেকে শেকড় বসিয়ে একটা বিশাল আকার হয়ে গেছে সব কিন্তু লক্ষ্য করার সব ডাল পালায় কিন্তু সমান সংখ্যক ফল বা পাতা হয় না এটাও বিশেষ করে লক্ষ্য করা ঠিক বেদেরও হচ্ছে এই ব্যাপার হুম একটা এখানে বলা হয় যে বটগাছের একটা ডালে উঠলে এটা বলা হয় বোঝা এটা বলা যায় না যে আমি বটগাছের সব কটা ডাল জেনে গেছি সেরকমও নয় ঠিক সেরকম যদি বেদের যত শাখা সেটা যদি সব না আয়ত্ত করা যায় তাহলে বেদ আয়ত্ত হলো না এইটা কিন্তু প্রাচীন ভারতে নিয়ম ছিল এবং সেই কারণে এই বহু শাখাকে ধরে রাখার জন্যেই আরেকটা নিয়ম চালু হয়েছিল যেমন একটা প্রথম নিয়মের কথা বললা বললাম আমরা যে ব্রহ্মহত্যা মহাপাপ সেরকম আরেকটি বিধিবিধান ছিল সেটা কি গৃহস্থ হবার পূর্ব শর্ত অর্থাৎ যে কোনো একটি বেদেরকে জেনে বেদের একটি শাখা বা বেদের একটি ধারাকে ওটা হয় সেটি ঋগ্বেদের হোক সামবেদের অথর্ব যে কোনো একটিকে জেনে একটি বেদ একটি বেদ সম্পূর্ণ আয়ত্ত করে তবেই একজন গৃহস্থ আশ্রমে যাবার অনুমতি পেতেন অর্থাৎ গৃহস্থ আশ্রমে যাবার আগের আশ্রমটি হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম এই ব্রহ্মচর্য আশ্রমে সবাইকে গিয়ে পড়াশুনো করতে হবে এবং সেখানে গিয়ে অন্তত একটি বেদ আয়ত্ত করেই তারপরে সে গৃহস্থ আশ্রমে যাবার অনুমতি পেত। ব্যাপারটা কিন্তু এখানে পরিষ্কার হলো না আর একটু ভেঙে বলি পরিষ্কার হবে গৃহস্থ মানে গৃহী গৃহীতে মানে একজন পুরুষ এবং একজন নারী এরা দুজন একত্রে মিলিত হয়ে একটি গৃহ রচনা করে গৃহস্থ বলে পরিচিত হবেন অর্থাৎ এই মিলিত হওয়া মানে বিবাহের মাধ্যমে পুরুষ এবং নারী পরস্পরকে বিশেষভাবে বহন করবেন এই বিশেষভাবে বহন করাই হচ্ছে বিবাহ এবং এই পরস্পর বিবাহ করে তারা যে সংসারটি তৈরি করবেন সেটাই হচ্ছে গৃহ গৃহ রচনা করে তারা সেই গৃহের মধ্যে অধিষ্ঠিত হবেন সেটাই হচ্ছে গৃহস্থ সেখানে বলা হচ্ছে এক কোনো মূর্খের বিবাহ করার কোনো অধিকার ছিল না এই জন্য কন্যা পিতাদেরকে বলা হতো যে তোমার মেয়ে বরং অবিবাহিত থাকবে চিরকাল কুমারী থাকবে তবু কখনো কোনো মূর্খকে তোমার কন্যা দান করো না এই হচ্ছে অর্থ অর্থাৎ বেদের এক অন্তত একটি বেদ আয়ত্ত করেই সে বিবাহ করার অনুমতি পেত বিবাহের মাধ্যমে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারত বোঝা গেল এই এতটাই ছিল ওই তখন দেখা হলো আর বিয়ে করে ফেললাম হ্যাঁ এইরকম এই ব্যাপারটা কিন্তু ছিল এত সহজ ছিল সুতরাং বেদকে রক্ষা করার জন্য দেখুন কতটা ভাবনা চিন্তা তারা করেছে এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে একজন ব্রাহ্মণকে এই দায়িত্ব দেওয়া আছে প্রত্যেক ব্রাহ্মণ বেদ রক্ষা করবে এটা তাদের প্রধান কাজ এবং প্রত্যেক গৃহস্থ তারা অন্তত একটি বেদকে আয়ত্ত করেই তারপর বিবাহের ছাড়পত্র পাবে এত যত্ন করে তারা এই বিশেষ জ্ঞানটিকে রক্ষা করা হয়েছে রক্ষা করেছেন আশ্চর্য তাই না কি অপূর্ব ভাবনা আর এভাবেই তারা যুগের পর যুগ এই ভেদকে এভাবে ধারণ করে রেখেছেন শ্রুতির মাধ্যমে এটা বিশেষ করে ভাবনার ব্যাপার সোজা কথা নয় এই যে ব্রহ্মাচর্য শ্রম সেখানে যে বেদ গ্রহণ করতে হতো কটা বেদ মনু সেখানে বলছে পারলে সবটাই তুমি গ্রহণ করবে বেদও বা তা যদি না পারো তাহলে অন্তত দুটো বেদ বেদং বাপে তোমার নিজের যে বেদ যে শাখার অধীনে তুমি রয়েছে তোমার প্রত্যেক গৃহস্থ প্রত্যেক শাখার প্রত্যেক সম্প্রদায়ের একটা নিজস্ব বেদ আছে সেটা তো আমরা বুঝতেই পারছি একটা প্রত্যেক মার গৃহস্থ সে তো তার পূর্বপুরুষ একটা বেদকে ধারণ করে তবেই তো সে বিবাহের অনুমতি পেয়েছে তাহলে সেটাই হচ্ছে তার বেদ অন্তত তোমার পূর্বপুরুষ যে বেদটাকে ধারণ করে রেখেছে সেটাই হচ্ছে তোমার বেদ সেটাকে বাপু অন্তত তোমাকে জানতেই হবে আরেকটি সেটার সঙ্গে যদি তুমি আরও একটি বেদকে জানতে পারো ওয়েল না জানতে পারলে অন্তত তোমাকে জানতে হবে অর্থাৎ চতুরাশ্রমের যে ব্যবস্থা তাতে প্রত্যেক ব্রাহ্মণকে একটি বেদ তো জানতেই হবে হম এবং ব্রাহ্মণকে প্রত্যেক ব্রাহ্মণকে একটি বেদ জানতেই হবে অর্থাৎ তাকে হয় ঋগ্বেদ নয় সামবেদ নয় যজুর্বেদ নয় অথর্ববেদ একটি জানতে হবে এই যেখানে ব্রাহ্মণ এবং অব্রাহ্মণের মধ্যে একটি তফাত আছে ব্রাহ্মণকে যে কোনো একটি বেদ জানতেই হবে অর্থাৎ ঋগ্বেদের মধ্যে একুশটা শাখা যদি থাকে তাহলে ওই একুশটা শাখাই তাকে জানতে হবে একজন ব্রাহ্মণ সন্তানকে একজন অব্রাহ্মণকে বেদ জানতে হবে অন্তত তার একুশটা নয় সে হয়তো ঋগ্বেদের যে শাখাটা তার পূর্বপুরুষ ধারণ করে এসেছে সেই শাখাটা অন্তত তাকে জানতে হবে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ব্রাহ্মণ অ্যান্ড অব্রাহ্মণ গৃহস্থ একজন ব্রাহ্মণ গৃহস্থকে ঋগ্বেদের যতগুলো শাখা থাকবে সব কটা শাখাই তাকে জানতে হবে সে যদি অথর্ববেদ হয় অথর্ববেদের সব কটা শাখাই তাকে জানতে হবে সামবেদ হলে সামবেদের সব কটা জানতে হবে তো একজন অব্রাহ্মণকে সব কটা শাখা নয় অন্তত তার নিজের শাখা এবং পারলে অপর একটি শাখা জানতে হবে এটা হচ্ছে মূল কথা এই যে শাখা এতগুলো শাখা তার মানে কি বেদগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে ঋগ্বেদকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে না এই জায়গাটা একটু বুঝিয়ে বলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেমন ধরুন এটা বোঝালে খুব সুবিধা হয় একটা উদাহরণ যদি দিই রবীন্দ্র রচনাবলি রবীন্দ্র রচনাবলী অনেক প্রকাশক আছে হ্যাঁ সরকার পশ্চিমবঙ্গ সরকারেরই দুখানা প্রকাশনা আছে একটা তার জন্মশতবার্ষিকী সংকলন আরেকটা এমনি পরবর্তী সংকলন তারপরে বিশ্বভারতী তার দু তিন রকমের সংকলন আছে আবার সংসদ তার সংকলন আছে আবার সাহিত্য পরিষদ তার সংকলন আছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের রবীন্দ্র সং রবীন্দ্র রচনাবলী আছে এই যে বিভিন্ন রচনাবলী তার মধ্যে পার্থক্য কি না প্রত্যেকটা সংকলনের মধ্যে একটা পার্থক্য আছে সেটা কি কোথাও রবীন্দ্র রচনাবলী বেশি মাত্রায় রয়েছে সব হয়ত অনেকগুলো রবীন্দ্র রচনা অনেক আছে কোথাও রবীন্দ্র রচনা কিছু কম আছে এটা এক আর দুই কম বেশি শুধু নেই কোথাও কোনোটি আগে কোনোটি পরে অর্থাৎ বিন্যাসেরও তারতম্য আছে একটা হচ্ছে সমগ্র সংগ্রহের তারতম্য আরেকটা আছে বিন্যাসের তারতম্য এরকম সেরকম একই বেদের একটি শাখা থেকে অন্য একটি শাখার মধ্যে ভিন্নতাটা হচ্ছে যে সমান শাখাতে যেমন ওই যে বৃক্ষের উদাহরণটা দিলাম সব শাখা একই বট বৃক্ষ তার বহু শাখা সব শাখাতে তো সমান ফুল সমান পাতা সমান ফল তো হয় না বৃক্ষের সব আলাদা আলাদা ডালে আলাদা রকমের পাতা আলাদা রকমের ফুল সেরকম এই শাখাগুলোর মধ্যেও একটা শাখাভেদ সম্পাদনার নীতির যে ভেদ সেই ভেদ অনুসারে ভেদকে আমরা বলছি শাখাভেদ এইটা হচ্ছে মূল কারণ তো এইখানে আমরা অপৌরসীয় বেদকে অপৌরসীয় কেন বলা হচ্ছে এই যে অপৌরসীয় ব্যাপারটা হচ্ছে এটা নিয়েও কিন্তু দার্শনিকদের মধ্যে একটু মতভেদ আছে এটাকে অপৌরুষেয় বলা হবে কি বলা হবে না কেন অপৌরসীয় এই ধারণাটা এলো সেটা একটু আমাদের বুঝতে হবে অপৌরসীয় এটা ব্যাপার হচ্ছে যখন বেদ এই যে গ্রন্থ আকারে বা যে ভাগ করা হলো এডিটিং করা হলো এটা তো ব্যাসদেবের একটা বিরাট কীর্তি কৃষ্ণদৈপায়নের একটা বিরাট কীর্তি এই জন্যে তো তাকে বেদব্যাস বলা হয় এ তো এই যে এর মধ্যে কিন্তু বেদ কিন্তু কোনো ইতিহাস বা একটা বিজ্ঞান এইভাবে কিন্তু বেদ রচনা হয়নি হুম ভারতবর্ষের ইতিহাস লিখছি বলে বেদ কেউ লেখেননি বা বেদ কেউ উপলব্ধি ওইভাবেও আসেনি কিন্তু সেখানে একটা সুনির্দিষ্ট ইতিহাস আমরা পাচ্ছি না কিন্তু সেই সাহিত্যকে বৈদিক সাহিত্যকে অবলম্বন করে আমরা একটা ইতিহাস একটা পারম্পার্য একটা পারম্পার্য আমরা সেখানে পাই অর্থাৎ ঋষিদের জীবনযাপন তাদের ভাবনা তাদের তার থেকে একটা আমরা ইতিহাস বের করি ইতিহাস লিখছি বলে কিন্তু লিখিনি কিন্তু যা লেখা হয়েছে সেখানে যা বিষয়গুলো রয়েছে সেই বিষয় থেকে আমরা একটা ইতিহাস আভাস পাই একটা বিজ্ঞানের ধারণা আমরা সেখান থেকে পাইছি ঠিক আছে অর্থাৎ এই সেখানে একটা এই যে বিষয়গুলো বলা আছে তার মধ্যে সবাই তো মানুষের অনুভূতি সেই অনুভূতি গিয়ে দিয়ে ধরছে ধরো দশটা বিষয় বলা হচ্ছে সেই দশটা সাবজেক্টের কথা বলা হচ্ছে তার মধ্যে হয়তো দুটোকে আমরা মেলাতে পাচ্ছি না হ্যাঁ আর দুটো কথা ঠিক খাটছে না তাহলে তো কি সেটা মিথ্যে হয়ে যায় যদি মিথ্যে হয়ে যায় তাহলে বলবো যে বাকিগুলো যে সত্যি একটা সংশয় এসে যায় সেই জন্য এখানে বলা হচ্ছে যে এখানে মানুষের সীমাবদ্ধতা নেই হ্যাঁ এখানে মানুষস্বলভ কোনো সীমাবদ্ধ নয় সেই জন্য অপৌরসত্বের ওপরে একে অনেক বেশি এখানে জোর দিয়েছে অর্থাৎ বেদ পড়তে গিয়ে এটা লক্ষ্য করা যায় সেখানে কিন্তু মন্ত্রকৃত মন্ত্রকৃতাংস্তময়ী বা যাত্রা ধীরা মানসা বা চমাক্রতা এরকম প্রয়োগ আছে অর্থাৎ ঋষিরা মন্ত্রের কর্তা এটাও আছে হুম কিন্তু সেখানে বলা হচ্ছে এই যে মন্ত্রের কর্তা তারা মন্ত্রকে দর্শন করেছেন বলেই অনুভব করেছেন বলেই তাদেরকে মন্ত্র বলা হচ্ছে তারা মন্ত্রকে রচনা করেন এই অর্থে এইভাবে বলা হচ্ছে হুম সুতরাং এই জায়গায় এই অপৌরসীয়তার ভাবটাকে এনে এই বেদকে রক্ষা করা হচ্ছে অর্থাৎ এটা কোনো ব্যক্তি মানুষের নিজের ভাবগত রচনা নয় তার অনুভূতির লব্ধ রচনা এই জায়গাটা বোঝাবার জন্য রয়েছে এবার আমরা দুটি কথা এখানে আসব। একটা হচ্ছে এই যে মন্ত্র মন্ত্র বলছি মন্ত্রটা কি মানে এই যে ঋষিরা তারা মননের ফলে তাদের তপস্যার ফলে তারা যে দর্শন লাভ করেছেন সেই দর্শনটাকে তারা এই শব্দ মধ্যে দিয়ে ধরে রেখেছেন এই শব্দটাকেই বলা হচ্ছে মন্ত্র হ্যাঁ এই এই মন্ত্র একটা শক্তি আছে এই শব্দের একটা শক্তি আছে কারণ তারা সেটা তাদের একটা শুধু দেখা নয় এটা তাদের উপলব্ধি এটা তাদের প্রত্যক্ষ উপলব্ধি এই জন্য এই শব্দের একটা বিরাট শক্তি আছে এই জন্য বলা হচ্ছে মন্ত্র শক্তি এবার এই যে বেদ বেদ মানে কি শুধু এই ঋগ শাম যজু অথর্ব বা এই শুধু মন্ত্র তা তো নয় এছাড়াও তো বেদের মধ্যে আরও অনেক কিছু রয়েছে সেখানে ব্রাহ্মণ রয়েছে সেখানে অর আরণ্য রয়েছে সেখানে উপনিষদ রয়েছে তাই না তাহলে বেদকে প্রথমত বলা হচ্ছে মন্ত্র এবং ব্রাহ্মণের একটা সমষ্টি মন্ত্র এবং বেদের একটা সমষ্টি এটাকে বলা হচ্ছে প্রথমে বেদ মন্ত্র এবং ব্রাহ্মণের সমষ্টি মন্ত্র ব্রাহ্মণায় বেদনামধ্যেম এই তাহলে মন্ত্রটা তো আমরা বুঝলাম তাহলে ব্রাহ্মণটা কি ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্ম মন্ত্রগুলোকে কাজের মধ্যে কোথায় কেমনভাবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে ব্রাহ্মণের মূল বক্তব্য অর্থাৎ ব্রাহ্মণ হচ্ছে মন্ত্রের প্রয়োগ কোথায় এই মন্ত্রকে কিভাবে প্রয়োগ করতে হবে এই প্রায়োগিক জায়গাটাকে কোথায় কীভাবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে ব্রাহ্মণের মূল বক্তব্য হ্যাঁ এইখানে এই জন্য ব্রাহ্মণ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বেদের একটা খুব গুরুত্বপূর্ণ বংশ এবং মনে রাখবেন ব্রাহ্মণের মধ্যে একটা পরিষ্কার করে একটা কথা বলা হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে কর্ম না বুঝে করা ভালো নয় এই যে তুমি যোগ্য করছো হুম এই এই যে যজ্ঞ করছো এই যজ্ঞ কেন করছো কীভাবে করছো সেখানে যে মন্ত্র উচ্চারণ হচ্ছে সেই মন্ত্রের তাৎপর্য কী এই যে প্রত্যেকটা ক্রিয়া মন্ত্র যজ্ঞ মানে এই নয় আমি একটা কুণ্ড তৈরি করলাম কাঠ নিয়ে এলাম প্রচুর ঘি তার মধ্যে ওম সাহা সোয়াধা করে তার মধ্যে অর্পণ করে দিলাম না সেটা যোগ্য না এই যে প্রত্যেকটা ক্রিয়া এবং সেই ক্রিয়াগুলো নানা ধরনের একেবারে নানা রকমের সেই ক্রিয়া হয় কোথাও দাঁড়িয়ে বলছে কোথাও পা বাড়িয়ে বলছে কখনো উদাত্ত স্বরে আবৃত্তি করছে হ্যাঁ কখনো অনুদাত্ত স্বরে বলছে এই নানা ধরনের ক্রিয়াকর্মাদি রয়েছে ব্রাহ্মণ এখানে বলছে কিভাবে করতে হবে কোথায় দাঁড়িয়ে বলতে হবে কোথায় বসে বলতে হবে কোথায় কোন যোগ্যটা কিভাবে করবে কোথায় কি আহুতি দেবে কতবার আহুতি দেবে কি করবে এই বিধিবিধান যেমন বলছে একটা যোগ্য কিভাবে করা হবে সেটা যেমন বলছে সেই সঙ্গে সঙ্গে এটাও বলছে এই যে ক্রিয়া ক্রিয়াকর্ম এর অর্থ না বুঝে তুমি কাজগুলো করো না তাহলে তোমার কোনো ফল হবে না হ্যাঁ সুতরাং যে মন্ত্র বলা হচ্ছে আর যে কাজ করা হচ্ছে এই দুয়ের মধ্যে যে হুম অর্থাৎ কর্মকে প্রকাশ করছে মন্ত্র আর মন্ত্রের যে বক্তব্য আছে তার অনুগামী হচ্ছে কর্ম এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন হলেই তবে সেটা ফলবতী হয় অর্থাৎ তুমি যা করছো যেভাবে করছো যা উচ্চারণ করছো যা ধারণা ভাব প্রকাশ করে করছো যা কিছু ক্রিয়াকর্মাদি করছো সবটা তুমি বাপু বুঝে করো না বুঝে করো না এটা কিন্তু ব্রাহ্মণ খুব পরিষ্কারভাবে করছে অর্থাৎ যে রিচুয়ালটি তুমি করছো সেই রিচুয়ালের তাৎপর্যটা তুমি বসে বুঝে করবে এটাই হচ্ছে ব্রাহ্মণের মূল বক্তব্য এবং এখানে ব্রাহ্মণ হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ এই জন্যে কথাও বলা হয় যেটা আমরা পরে আসবো ব্রাহ্মণ হচ্ছে আসলে উপনিষদের কেন কথা বলা হচ্ছে তার কারণ আমরা আসব উপনিষদের বীজ হচ্ছে ব্রাহ্মণ এটা কিন্তু মনে রাখবে আসবো কেন এই কথা বলা এবার আমরা আমরা তো বেদের নানা রকমের গল্প বলছি বেদ আপনারা এই যে বেদ বলা হলো না যা যজ্ঞের সাথে সম্পর্কিত যজু মানে উৎসর্গ যার যে ধাতুক এইখানে আপনারা জানেন যজুর্বেদ দুটো আছে একটা শুক্ল যজুর্বেদ আর একটা কৃষ্ণ যজুর্বেদ এই ভাগটা কিন্তু কোথাও বেদের মধ্যে নেই সারা সারা বেদ আপনারা ইয়ে করুন খুঁজে দেখুন আতিপাতি করে কোথাও শুক্ল কোথাও কৃষ্ণ এরকম যজুর্বেদের বিভাগ আপনারা পাবেন না এটা খুব স পরবর্তীকালের ভাগ অনেক পরবর্তীকালের ভাগ এই একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে মহাকবি কালিদাস তার অমর রচনা হচ্ছে মেঘদূত তাই মেঘদূতের আপনারা যদি পুরনো লেখা দেখুন সেখানে আমরা পাচ্ছি পূর্ব মেঘ আর উত্তর মেঘ কিন্তু কালিদাসের কল্পনা এটা ছিলই না কালিদাসের রচনার মধ্যে মূল রচনার মধ্যে কোথাও পূর্ব মেঘ বা উত্তর মেঘ এই সমস্ত নেই এরকম কোনো কল্পনার বিভাগ তিনি করেননি তিনি একটা অখণ্ড কবিতার কথা চিন্তা করেছেন এমনকি প্রাচীন যে সমস্ত ভাষ্যকারেরা টিকাকারেরা এই মেঘদূতের উপরে ভাষ্য রচনা করেছেন টিকা রচনা করেছেন তাদের ভাষ্য টিকার মধ্যেও আমরা পূর্ব মেঘ উত্তর মেঘের কোনো উল্লেখ পাই না এটা অনেক পরবর্তীকালে এসে এটা কোথায় পাই না মল্লিনাথ প্রসিদ্ধ টিকাকার মল্লিনাথের ভাবনা থেকে এটা এসেছে তিনি এভাবে ভাবনাটা এটা তার নিজস্ব ব্যক্তিগত চিন্তা তার নিজস্ব চিন্তা যেটা কালিদাসেরও জানা ছিল না এটা তো হতেই পারে না একজন শিল্পী ছবি আঁকছে চিত্রকর ছবি আঁকছে তিনি একটা ভাবনার থেকে ছবিটা আঁকলেন পরবর্তী সেই ছবির ব্যাখ্যাকারেরা সমালোচকেরা তার অনেক অর্থ করতেই পারে একটা কবিতা একটা গল্প একটা উপন্যাস একটা তার রচনা একটা সৃষ্টি নানা যিনি করছেন সৃষ্টের কর্তা একটা ভাব থেকে একটা চিন্তা থেকে একটা ভাবনা থেকে তিনি তার রচনা করছেন পরবর্তীকালে সমালোচকেরা আলোচকেরা ভাষ্যকারেরা ব্যাখ্যা তার না আধা প্রচুর নানা অর্থ করতে পারে এমন অর্থ কত করেছেন রবীন্দ্রনাথের কল্পনাতেও ছিল না সোনাক্তরী কবিতার কতই তো অর্থ পরবর্তীকালে হয়েছে কিন্তু রবীন্দ্রনাথ তো সম্পূর্ণ একটা অন্য অর্থ নিয়ে তিনি রচনা করেছিলেন তাই না সেটা একদম আলাদা তো এইরকম এই যজুর বেদের যে শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ যে কথাটা বলছে এরকম কিন্তু সারা বেদের মধ্যে আপনারা কোথাও পাবেন না এই ভাগটা কোথায় এলো এলো পুরাণে পুরাণকারেরা এই ভাগ করেছে কোন পুরাণ না বিষ্ণু পুরাণ বিষ্ণু পুরাণ এই বিভাগটাকে এইভাবে ভাগ করেছে। এইখানে এই কেন এই ভাগ করেছে তার একটা চমৎকার কাহিনীও সেখানে আছেন হ্যাঁ আসলে পুরাণকারেরা যারা পুরাণ করেন তারা এরকম কেন করলেন তাদের কাজকে পুরাণকারদের কাজটাকে একটু বুঝতে হবে তারা কি করেন বেদের যে অর্থ গভীর গভীর তাৎপর্য বেদ তো সবার বোঝার ক্ষমতা নেই সাধারণ মানুষ বেদের অর্থ ধরতে পারেন না সাধারণ মানুষের কাছে বেদের মূল তাৎপর্যকে প্রকাশ করাই হচ্ছে পুরাণ কাদ্যের কাজ সেই জন্য তারা কি করেছেন এই লোকায়ত সাধারণের কাছে তাদের সহজভাবে বেদের নিহিতার্থ তারা প্রকাশ করেছেন এই জন্য তারা নানান গল্পের মধ্যে দিয়ে তারা বলেছেন এবং গল্প মানে সেখানে প্রচুর কল্পনা বিলাস থাকবে অবশ্যই থাকতে হবে হ্যাঁ কল্পনার মধ্যে দিয়ে সহজ করে সেই কঠিন বক্তব্য সাধারণ মানুষ লোকায়ত করেছেন তারা তাই না যেমন পুরাণে বলা হচ্ছে বিশ্বামিত্র হ্যাঁ তপস্যা করেছেন হাজার বছর তার মানে বিশ্বমিত্র ক হাজার বছর বেঁচে ছিলেন এটা সম্ভব নাকি একজন মানুষ তপস্যা যদি হাজার বছর করেন তাহলে তিনি বেঁচেছিলেন ক হাজার বছর এটা নয় বা অমুক দেবতার হাজার হাত অমুক শক্তিময়ীর এত হাজার এতটা হাত দুর্গার দশটা হাত এই প্রত্যেকটাই কিন্তু একটা তাৎপর্য আছে হাজার বিশ্বামিত্র হাজার সহস্র বছর তপস্যা করেছে তার মানে বিশ্বামিত্র দীর্ঘ সময় ধরে তপস্যা করেছে এটা বুঝতে হবে আরও সোজা করে বলি আমরা যেমন বলি না এই তোমাকে আমি এই কথাটা হাজারবার বলেছি বা হাজারবার তোমাকে বারণ করা হয়েছে তিনি কি গুনে গুনে বার বলেছেন নাকি তা তো নয় পুরাণকাররা কবিরাদের এই কল্পনা শক্তি থাকে কবি যেমন বলেন সূর্যের সহস্র রশ্মি তিনি কি গুনে দেখেছেন নাকি তা তো নয় এই স্বাধীনতাটা থাকে পুরাণকারেরাও সেই অতিশয়ক্তি অর্থাৎ একটা অতিশয়ক্তির মাধ্যমে তার গুরুত্বটাকে বোঝাচ্ছেন ঠিক এইটা আছে একটা অত্যক্তি বেদের মধ্যে কিন্তু কোথাও এই ধরনের অতিশয়ি বা অত্যক্তি আপনারা খুঁজে পাবেন না এইটা বে পুরাণে যত পাওয়া যায় বৈদিক সাহিত্যে কিন্তু তত পাওয়া যায় না সেদিক থেকে বেদ অনেক বেশি বাস্তবিক তবে পুরাণে আছে বলে আমরা সেটাকে প্রত্যাখ্যান করতে পারি না তার তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে আক্ষরিক অর্থে নিতে গেলে কিন্তু ভুল হবে হ্যাঁ আক্ষরিক অর্থে না নিতে হবে বাচ্চার্থে অর্থাৎ তার তাত পরছে সেই পুরাণ বিষ্ণু পুরাণ একটি কাহিনী বলছেন এই যর্বেদে এই কাহিনীটি আমরা আজকে আপনাদের কাছে ছোট্ট করে বলছি এই কাহিনী মোটামুটি আপনারা অনেকেই জানেন অনেকে এই কাহিনী নিয়ে অনেক আখ্যান করেছেন অর্থাৎ এরকম অনেক এপিসোডও তারা করেছেন কাহিনি সেটা কি পুরা বিষ্ণুপুরাণে বলা হচ্ছে বৈষম্পায়ন যজুর্বেদের তিনি হচ্ছেন অধিকারী ব্যাসদেব তাকে দায়িত্ব দিয়েছেন আর যাজ্ঞ তার কথাও আমরা জানি বিখ্যাত সেই সময়ের একজন বিশাল মনীষী বিরাট পুরুষ তিনি এই যাজ্ঞ ছিলেন বৈশ্যাম্পায়নের শিষ্য এইখানে কোনো কারণে বৈশ্যাম্পায়নের একটা ব্রহ্মহত্যার পাপ হয় এরকম একটা অন্যায় হয়ে গেছে তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে সেকালে নিয়ম ছিল এই প্রায়শ্চিত্ত তুমি নিজেও করতে পারো অথবা তোমার পুত্র কিংবা শিষ্য তোমার হয়ে এই প্রায়শ্চিত্ত করলেও সেটা হবে অর্থাৎ নিজেও করতে পারো আবার প্রতিনিধি দিয়েও মানে পুত্র শিষ্যের মাধ্যমেও তুমি সেটা করাতে পারো তিনি তার শিষ্যদেরকে বললেন যে আমার হয়ে তোমার তোমরা এই প্রায়শ্চিত্তটা করে দাও কারণ আমার গুরুর অনেক কাজ তার অনেক কিছু করতে হবে শিষ্যদের বললেন তোমরা আমার হয়ে শিষ্যরা সানন্দে রাজি হলেন গুরুর হয়ে কাজটা তারা করে দেবেন এদিকে যাজ্ঞবল্ক তার নিজের বিদ্যা সম্পর্কে একটু তার গর্ব ছিল তিনি ভাব বললেন আপনার ওই শিষ্যরা তো সাধারণ তারা এর কি করবে বরং আমি আপনার হয়ে এই প্রায়শ্চিত্তটা করে দিই বৈশম্পায়নের এই যাজ্ঞ বল্কের এই ঔদ্ধত্যটা ভালো লাগলো না তিনি বললেন তুমি অন্যদেরকে অবমাননা করলেন হ্যাঁ বিদ্যা তো অন্যকে অবমাননা করতে দেয় না জানি তুমি বিদ্যান কিন্তু তা বলে তুমি অন্যকে অবমাননা করবে কি করে অন্যদের করলে অধিকার নেই অন্যদের সেই মেধা নেই তুমি একাই অন্যের হয়ে করবে এত বড় অভিমান তো বিদ্যা বিদ্যানের থাকা উচিত না এমন শিষ্যের আমার দরকার নেই তুমি বিদ্যান হতে পারো কিন্তু অন্যদেরকে তুমি অবমাননা করতে পারো না তুমি আমার ছাত্র হবার যোগ্য নয় তুমি আমার কাছ থেকে যে বিদ্যা অর্জন করেছো তাকে ত্যাগ করো গুরুর এই আদেশ পেয়ে যজ্ঞবল্ক আর কি করবেন তিনি তার সমস্ত বিদ্যা উদ্গীর্ণ করে দিলেন উদ্গীর্ণ কথার অর্থ হচ্ছে বমি করে দিলেন হ্যাঁ এবারে বমি বা উদ্গীর্ণ বস্তু সেটাকে তো আর সরাসরি গ্রহণ করা যায় না সেটা তো উচ্ছিষ্ট উচ্ছিষ্টকে সরাসরি গ্রহণ করা যায় না সেই জন্য তার গুরুর মানে বৈশম্পনের অন্যান্য শিষ্যরা তিতির পাখির রূপ ধরে সেটাকে আহরণ করে নিলেন এই জন্য সেই শাখাকে তৈতরিক শাখা বলা হয় আর যাজ্ঞবল্ক যখন গুরুর কাছে ওই বেদ তার অধীত বিদ্যা ফিরিয়ে দিলেন তখন তো তিনি বেদহীন হয়ে পড়লেন তার খুব দুঃখ হল তিনি আদিত্যের অর্থাৎ সূর্যের উপাসনা আরম্ভ করলেন হ্যাঁ আর্যরা এই সূর্য বা জ্যোতির উপাসনা করতেন এই সূর্য বা জ্যোতির মধ্যে আদিত্য হচ্ছে শ্রেষ্ঠতম জ্যোতিষাং যতুরুত্তম জ্যোতিষাং জ্যোতিরুত্তমম বলা হয় হ্যাঁ মানে জ্যোতিরও জ্যোতি পারমা জ্যোতি সেই আদিত্যের কাছ থেকে যাজ্ঞবল্ক আবার পরবর্তীকালে সেই উপদেশ লাভ করলেন এই তিনি যে উপদেশ লাভ করলেন যে জ্ঞান তিনি লাভ করলেন সেটাকে বলা হলো শুক্ল যজুর্বেদ এই হচ্ছে পুরাণের গল্প বেদকে আপনারা যুজুর বেদের অক্ষর ধরে 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 পাতি করে খুঁজে দেখুন কোথাও আপনারা এই গল্প পাবেন না কোনো শাখার মধ্যেই আপনারা এই গল্প পাবেন না কৃষ্ণের এই তফাতও আপনারা সেখানে পাবেন না তাহলে এটা এলো কোথার থেকে এই কাহিনিটার আসলে কি বেদের মধ্যে তো এটা নেই আবার সবাই আমরা এই কাহিনী জানি এই কাহিনী বিখ্যাত হয়ে আমরা শুক্ল যজুর্বেদ কৃষ্ণ যজুর্বেদের কথা যখন বলা হয় সবাই এই কথাই বলেন এই ব্যাখ্যাই দেন আবার আমরাই বলছি বেদের মধ্যে এই ধরনের কাহিনী নেই তাহলে এই কাহিনীর মূল তাৎপর্যটা কি পুরাণ কি তাহলে একটা শুধুই গল্প বলছে আসল তাৎপর্যটা কি আর এই তাৎপর্যটা তো আমাদের জানতে হবে তাই না আসুন আগামী পর্বে আমরা এই কাহিনীর এই শুক্ল এবং কৃষ্ণ বা কৃষ্ণ এবং শুক্ল যজুর্বেদের এই যে ভাগ এবং বিষ্ণুপুরাণের মধ্যে যে এই যে কাহিনীটি বলা হয়েছে তার তাৎপর্য এবং শুক্ল কৃষ্ণের এই যে তফাত এর শুক্ল যজুর্বেদ আছে কৃষ্ণ যজুর্বেদ আছে এটা ঠিক কিন্তু বেদের মধ্যে কোনো তফাৎ এরকম কোনো ভাগ নেই তাহলে এটা এলো কোথার থেকে কিংবা এই যে বিষ্ণু পুরাণের এই কাহিনী এই কাহিনীর আসল তাৎপর্যটা কি সেটা নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে আসব আগামী পর্বে অবসরের কথাবসরের সাঁতিরিশতম পর্বে সবাই খুব ভালো থাকবেন আগামী পর্বে